অসমীয়ার বাপতি খাহুন কৃষিভিত্তিক উৎসব কাতি বিহুর দিনাই ভারত সরকারের জাপানের রাষ্ট্রদূত সঞ্জয় কুমার বর্মায় দরং জেলা ভ্রমণ করে। এই ভ্রমণের সময়সাত শিপাজারের লাউজান গাঁত ICICI ফাউন্ডেশন নামের একটা সংস্থার দ্বারা পরিচালিত সরিয়হ শিমিলর কাম কাজ পরিদর্শন করার উপরি স্থানীয় সরিয়হ উৎপাদনকারী কৃষকসকলের সঙ্গে মত বিনিময় করে। সরকারের এক জেলা এক উৎপাদন ধারণার অধীনত দরঙ্গত সরিয়হ তেল উৎপাদনের প্রচুর সম্ভাবনার প্রতি লক্ষ্য রাখি স্থাপন করা সরিয়হ তেল উৎপাদিত মিলটির জড়িয়ে থলুয়া সরিয়হ উৎপাদনকারী কৃষকর মিল কর্তৃপক্ষ আর গ্রাহক রাইজ সকল উপকৃত হওয়া বলে সাংবাদিক জানায়। রাষ্ট্রদূতগীর এই পরিদর্শনের কালত জেলা উপায়ুক্ত প্রণব কুমার শর্মা, জেলা কৃষি বিষয়া জ্যোতিষ চন্দ্র নাথ আদি শীর্ষ সরকারি বিষয়া সকল উপস্থিত থাকে। মহিলাও নে খুদ সে ইতনা বড়িয়া মিলিং প্রোভিশনস লগায়ে হ্যাঁ আর বহুত সারি চিজে আর ঠিক হোনি হ্যাঁ লেকিন ইয়ে খুশ হ্যাঁ জো হো রাহা হ্যায় আর জো ভি ইয়ে তেল নিকাল রহে হ্যায় সরসো সব ইসি এরিয়া সে আতা হ্যায় জো কিসান হ্যায় উনকো মদদ হো জাতি হ্যায় কিউকি উনকো ফির দূর জাকার কহীন বেচনে কি জরুরত নেই পড়তি হ্যায় আর জো ইয়ে বনা রহে হ্যায় ও ফির ইয়হীন বেচ লেতে হ্যায় ইনকো ভি কহীন অর জানে কি জরুরত নেই পড়তি হ্যায় তো পুরা এক জো কমিউনিটি হ্যায় वो अपने आप में ऊपर बढ़ता चला जाता है, चाहे वो किसान हो, मिलर हो या कंज्यूमर हो। तो ये बहुत अच्छी चीज़ है और सरकार की तरफ से डीसी साहब हमारे साथ हैं, तो इनके मार्फत जो भी और मदद हो सकेगी मदद अवश्य की जाएगी। जी, सरकार की तरफ से बहुत सारी स्कीम्स होती हैं, तो स्कीम के बारे में बताया जाएगा और अगर उस स्कीम में फिट हो जाता है तो फिर प्रपोजल किस तरह से बनाना है ये बताया जाएगा। प्रपोजल बनने के बाद फिर जो एक सरकारी प्रक्रिया है उसके आधार पर उनको मदद दी जाएगी। माननीय एम्बेसडर टू जापान वर्मा सर आई से आम जी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट हमारे सरियह है तार ऊपर तहते आज अलग आलोचनाओ करते फिल्ड भिजिट कर उपदेश दी सजेशन दी সেইখিনি আমি অলরেডি নোট করেছো আর আমি আশা করছো যে আমার যেটো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সরিয়হর ক্ষেত্র আমি অনাগত দিনবিলাক আমি আর সরিয়হর উৎপাদনও বাড়াবো পাৰিম লগতে সরিয়হ যিখিনি আমার উৎপাদন হয় সেইখিনি আমি প্রসেস করে পেলে তারপর যে তেল আমি পাম তারও আমি ভাবিছো যে আমার উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়িব। ইতিমধ্যে আমার প্রাইভেট মিল বহুত আছে আর এই ICICI ফাউন্ডেশনেরপরা আমাক দিছিলে আমি অলরেডি আমি এই আলোচনা করে আছো হয়তো আমি আর এনেকা প্রসেসিং ইউনিট আমি স্থাপন করি ইয়াতে অল্প ফিল্ড ভিজিট আছে ইতিমধ্যে তেখেত এটা অমৃত সরোবরৰ স্থান এটাও ইতিমধ্যে ভিজিট করেছে তারপর আর বিশেষ কার্যসূচী না রিটার্ন হব মঙ্গলবার।